ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে গণজাগরণ মঞ্চ জটেশ্বর ইউনিটের পক্ষ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাশে বাতাসে পূজোর গন্ধ, ফুটে ওঠা সাদা কাশফুল পূজোর বার্তা ছড়িয়ে দিচ্ছে। পূজোর আগে নতুন জামা কাপড়, সাজগোজ, কত কি না পরিকল্পনা থাকে আমাদের সকলের। নিজেদের ব্যক্তিগত পরিকল্পনার কথা বাদ দিয়ে এবারে অন্যরকম উদ্যোগ নিয়েছে গণজাগরণ মঞ্চ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে গণজাগরণ মঞ্চ জটেশ্বর ইউনিটের পক্ষ থেকে আয়োজন করা হয় বস্ত্র বিতরণী অনুষ্ঠানের। এদিন দলগাঁও চা বাগানের প্রায় 200 জন দুস্থ বাচ্চা, পুরুষ ও মহিলাদের পুজো উপলক্ষে জামা কাপড়, শাড়ি ইত্যাদি দেওয়া হয়। এছাড়াও এদিন সকলের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংস্থার জটেশ্বর ইউনিটের কোঅর্ডিনেটর সুমন দত্ত চৌধুরী সহ সংস্থার সদস্য ও সদস্যরা। তবে বস্ত্র পেয়ে খুশি ওই মানুষগুলি।